বন্ধু, এই ছেলেটি একটি মেয়েটিকে ধরে নিয়ে যাইতেছিল। আর তখন এই মেয়েটি এই ছেলেটির কাছে সাহায্য চায় এবং বলে যে আমাকে হেল্প করো। আর ছেলেটি তখন একটু সামনে গিয়ে আবারও ছেলেটিকে ডাক দেয় আর বলে যে ভাইয়া একটু দাঁড়ান, আর আমাকে একটু হেল্প করেন, আমার মাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। আর এই ছেলেটি বলে, আরে আমি তো এখানে আশেপাশে কোনো হসপিটালে চিনি না। আর ছেলেটি বলে, ভাই একটু হেল্প করেনি না। আর সেই সুযোগে মেয়েটি ছেলেটির হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ছেলেটি বলে, আরে তুমি এটা কি করলে, তোমার কারণে এই আজকে এই ক্রিমিনাল মেয়েটি চলে গেল। আর তখন ছেলেটি তার ভুল বুঝতে পারে এবং সে বলতে থাকে, স্যার আমি এলাকার মধ্যে সবকিছুই চিনি। তখন ছেলেটি তার বন্ধুকে ফোন দিয়ে বলে যে, দোস্ত এইখান দিয়ে একটা মেয়ে যাবে, তুই মেয়েটাকে আটকা যেভাবে হোক, কারণ মেয়েটি অনেক বড় একটা ক্রিমিনাল করেছে। আর যখনই মেয়েটি ছেলেটির সামনে দিয়ে যাইতেছিল, আর তখনই ছেলেটি বলে, ম্যাডাম কোথাও যাবেন, আমার গাড়ি আছে। আর তখনই মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে উঠো গাড়িতে। আর সে তখনই মেয়েটিকে সেই সুযোগে ছেলেটি গাড়ির মধ্যে লুকিয়ে ফেলে। আর তখনই সেখানে সাথে সাথে ছেলেটির বন্ধু এবং সেই পুলিশ অফিসারটি চলে আসে। আর পুলিশ তখন তাদের দুই বন্ধুকে বলতে থাকে যে, তোমাদের জন্য আমি আবার এই ক্রিমিনাল মেয়েটিকে ধরতে পারছি, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তখনই পুলিশ অফিসারটি সেই মেয়েটিকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ছেলেটির ভালো কাজের জন্য ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা।